সারাদিন ঠান্ডা লাগে না, রাত হলে কঠিন ঠান্ডা লাগে। আমি শীতকালের জন্য বাইর হয়েছি, এর কারণে কি গরম বাইর বসে থাকিয়া, এই কারণে আমি শীতকালের জন্য ইস্কে ধরে বাইর হয়ে গেছি সকাল সকাল। এত কুয়াশা, এত শীত, তারপরও আমরা বাইরে হয়েছি এই ঠান্ডাতে বাইরে হয়েছি। এই যে মানুষকে নিয়ে যাচ্ছি, অটো চালাচ্ছি, এই অটো চালাচ্ছি, উপার্জন করি, এই উপার্জন দিয়ে যদি সংসার চলে না, মানে শীতের কাপড় করতে পারি না, বউ বসে ভরণ পোষণ করতে পারি না, ঠিক রকম। এটা শীত প্রবণ এলাকা, আসন্ন শীত আসন্ন, এবং অনেকটুকু শীতও এর মধ্যে পড়ে গিয়েছে। আমরা যখন শীতের প্রারম্ভে যাতে দুইটা বিষয় এবার আমাদের বিশেষভাবে আমরা দেখার দরকার, একটা হলো কোভিড-19 পরিস্থিতির সাথে শীত আসে, যেটা হলো আমাদের বিশেষ করে বাচ্চা
বয়স্কদের জন্য এটা খুবই অ্যালার্মিং একটা বিষয়। তো দুইটাই আমরা প্রতিরোধ করতে চাই, একটা হলো শীত নিবারণ করতে চাই, আর একটা হলো কোভিড-19 পরিস্থিতি যাতে করোনায় আক্রান্ত আমাদের লোকজন কম হন, আর পাশাপাশি অন্যান্য রোগের কারণে যাতে করোনার রোগী যিনি আক্রান্ত হবেন তিনি যাতে অসুস্থ আর বেশি মাত্রায় না হন। এই লক্ষ্যে আমরা শীতের বিষয়গুলো নিয়ে আমরা একটা চাচ্ছি একটা ডাটাবেস করতে, এবং আমরা উপজেলা নির্বাহী অফিসার সবাইকে অনুরোধ করেছি যে আমার প্রায়োরিটি তালিকা একটু প্রস্তুত করা দরকার।